হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। ফ্রেন্ডস, ইতিমধ্যে রাজ্যের সকল রাজমিস্ত্রি, মুটে, কৃষক, দিনমজুর, মুচি এবং ছোটখাটো ব্যবসায়ীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বেরিয়ে এসেছে বিরাট সুখবর, যেখান থেকে পাবেন 20-60,000 টাকা পর্যন্ত। আজকে থাকবে এই নিয়ে আলোচনা, কিভাবে আবেদন করবেন এবং কবে থেকে পাবেন। ফ্রেন্ড, আলোচনা শুরু করার পূর্বে প্রতিবারের মতো করছি একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা প্রথমবার ভিজিট করে থাকেন, তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন। সাবস্ক্রাইব করার পর একটা ছোট্ট মতো বেল আইকন আসবে, এটাকেও প্রেস করবেন, কারণ যখনই আমরা এমন কোন লেটেস্ট ট্রেনিং হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব তখন সর্বপ্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এবং ভিডিওটি অবশ্যই হোয়াটসঅ্যাপ, ফেসবুকে শেয়ার করবেন, যাতে আপনার শেয়ার দ্বারা রাজ্যের কোন কৃষক, কোন দিনমজুর, কোন রাজমিস্ত্রির বড় উপকার হতে পারে। সবার প্রথমে মুখ্যমন্ত্রী ঘোষণাটা আপনাদের জানাচ্ছি, যেখানে বলা হচ্ছে অসংগঠিত কর্মীদের সামাজিক সুরক্ষা যোজনার আওতায় আনতে চলেছে রাজ্য। এখানে বলা অসংগঠিত ক্ষেত্রে কর্মীদের সামাজিক নিরাপত্তা ও প্রকল্পের আওতায় আনার জন্য পশ্চিমবঙ্গ সরকার একটি নতুন পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। সোমবার একটি বিবৃতির মাধ্যমে ওই কথা জানানো হয়। 5টি প্রকল্পকে এক ছাতার তলায় এনে 2017 সালের এপ্রিল মাসে একটি প্রকল্প তৈরি করা হয়, যার নাম দেওয়া হয়েছিল সামাজিক সুরক্ষা যোজনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার 7 বছরে এই প্রকল্পে 113 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পের ফলে অসংগঠিত ক্ষেত্রের কর্মীরা, অর্থাৎ যে সকল রাজমিস্ত্রি এবং ইত্যাদি ইত্যাদি রয়েছে, তাদের জন্য বাৎসরিক 20,000 টাকার সুবিধা পাবেন। এবং এছাড়াও হাসপাতালে যদি চিকিৎসা সংক্রান্ত সমস্যা হয় তাহলে সেখান থেকে তারা 60,000 টাকা পর্যন্ত পাবে রাজ্য সরকারের পক্ষ থেকে। এছাড়াও কোনো কর্মীর বয়স যখন 60 বছর পেরোবে তখন তারা প্রভিডেন্ট ফান্ডে সুবিধা পাবেন। তো ফ্রেন্ড, এবারে আপনাদের জানতে হবে যে এটা আবেদন কিভাবে করবেন। এটা সামাজিক সুরক্ষা যোজনা SSY, ডেসক্রিপশন বক্সে একটা লিংক দিয়ে দিচ্ছি, ওইখানে বিস্তারিত ভাবে আলোচনা করা আছে আপনি সামাজিক সুরক্ষা যোজনার আওতায় কিভাবে আসবেন এবং কিভাবে আবেদন করবেন। এছাড়াও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপ আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই জানাবেন। আমাদের দেয় ছোট ইনফরমেশন যদি আপনাদের ভালো লেগে থাকে কিংবা আপনাদের জন্য যদি 1% উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের উৎসাহিত করে এমন আরো লেটেস্ট ট্রেনিং হেল্পফুল ভিডিও আনার জন্য। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।